বেশ তুমি বলো বাজাও ঢোল তোমাকে খেতে দিব কালো কুত্তার ঝোল
দিয়া বাজাও ও বলতে পারি কি হইছে মানিমা বাজাচ্ছে না গো বাজাচ্ছে ভালুকুটটা ঝোল খাবে বিয়ে বাড়িতে তবে কি দেব খাসির মাংস খাসি খাবে হ্যাঁ কিন্তু আমি তো খাসির মাংস খাই না গো কি খাও আমি কিছু খাই না নিরামিষ আরে ও ঢুলিয়া বলবো কি ও ঢুলিয়া বলবো রে
দেশ গো আছে পয়সাটা কই দাও পয়সাটা কই দিয়ে দাও না হলে গাল দিয়ে দিব কিন্তু পয়সাটা নিয়ে এসো কই গো রানীমা বলো মা কই আসছে দাঁড়াও আসছে না আসলে কিন্তু গাল দিয়ে দিব পুষ্প পুষ্প ও গো ধান ভাঙতে যাব মোড়া ধান ভাঙতে যাব মোড়া কত দিচ্ছ দেখছি কত দিচ্ছি মা এবার বুধবার বাড়ি যাবো বুধবার পয়সা হবে না পঞ্চাশ টাকা দিচ্ছি একশো টাকা লাগবে ও গো ধান ভাঙতে পয়সাটা গো এবার ছবির বাড়ি যাবো সবারই ঘরে ঘরে ধান ও দোকানদার বাড়ি যা দোকান যাচ্ছে ও গো ধান ভাঙতে দশ টাকা নিয়ে আসছে গোড়া আমার শুধু খুচরো পয়সা একশো টাকা করে দিতে হবে মা তাহলে তো ধান ভাঙা হবে দশ টাকা ধান ভাঙা হয় না বলো এমন করলে অনেক বিলম্ব হবে নানি মা আমার ধানের কোনো নেই সকাল কিছু ভয় আছে মা ও গো ধান ভাঙতে যাবো সাতাশি নিয়ে কলে গেছে আলপন্দি ও গো কলার গাছে
ترجمة